জীবন্ত কালী, একদমই তাই। এই কলিযুগে দাঁড়িয়ে জীবন্ত কালী দেখাবো যদি বলি তাহলে আপনাদের বিশ্বাস নাও হতে পারে, এটা একটা মিথ্যা ছাড়া কিছুই নয়। কেন বলছি জীবন্ত কালী? সাধক কমলাকান্ত মায়ের পায়ে বেল কাঁটা ফুটিয়ে মূর্তির থেকে রক্ত বের করেছিলেন, তাতে প্রমাণ করে দিয়েছিলেন মা জীবন্ত। এই কথা আমি বলছি না, বলছে কমলাকান্ত কালী ট্রাস্টের সভাপতি। মায়ের পায়ে বেল কাঁটা ফুটিয়ে রক্ত বার করে দেখিয়ে দিয়েছিলেন যে মা জীবন্ত। সাধারণত কি হয়, আমরা মৃত্যুর পর গঙ্গা স্নানে যাই কি, তাই তো বন্ধুরা? কিন্তু এখানে হয়েছিল তার ঠিক উল্টোটাই। তিনি গঙ্গায় গেলেন না, সেই সময় মাটি পুড়ে জল বেরিয়ে আসে। এই কুয়োটি হচ্ছে সেই কুয়ো যে জলটি নিজে নিজে উঠে এসেছিল। মূর্তির একটা বিশেষতা ছিল এই, মূর্তিতে কোনো শিব থাকত না, উনি মাকে নিজের বুকের উপর রেখে পুজো করতেন। তো ভিডিওটি চলুন শুরু করার আগে বলে দিই, সবকিছু জানতে হলে যুক্ত থাকুন ভিডিও শেষ পর্যন্ত, কারণ ভিডিও শুরুতেও যেমন আছে কিছু ঘটনা, শেষ পর্যন্ত রয়েছে আরো অনেক অনেক আশ্চর্যজনক তথ্য যা শুনলে সকলকে স্তব্ধ করে দেবে। জীবন্ত কালী, একদমই তাই। অবশ্য দিনে তিনি বর্ধমানে মহারাজকে পূর্ণিমার চাঁদ দেখিয়েছিলেন, মায়ের পায়ে বেল কাঁটা ফুটিয়ে রক্ত বার করে দেখিয়ে দিয়েছিলেন যে মা জীবন্ত। এই জীবন্ত কালী নিয়ে আমরা আবারও একবার চলে এসেছি এক অনবদ্য দৃষ্টান্তের সাথে, এবারে বর্ধমানের কমলাকান্ত কালীবাড়ির সাথে কিছু তথ্যের সাথে প্রমাণ হবে যে মা আজও জীবন্ত। প্রশ্ন তো জাগতেই পারে, কেন বলছি জীবন্ত কালী? কি এমন লুকিয়ে আছে রহস্য যার জন্য মনে হচ্ছে যে আমরা বারবার বলতে চাই যে জীবন্ত মা কালী? তো আসুন বেশি দেরি না করে আপনাদের মনে কৌতূহল না রেখে শুরু করা যাক এই ভিডিও। কাঁটা ফুটিয়ে রক্ত বের করা, ঠিক তাই, এই কথা আমি বলছি না, বলছে কমলাকান্ত কালী ট্রাস্টের সভাপতি। মায়ের পায়ে বেল কাঁটা ফুটিয়ে রক্ত বার করে দেখিয়ে দিয়েছিলেন যে মা জীবন্ত। তাছাড়াও আছে আরো অনেক রহস্য, বলা যেতে পারে মন্দিরের প্রতিটি কোণায় লুকিয়ে আছে এক আশ্চর্যজনক ইতিহাস। সাধারণত কি হয়, আমরা মৃত্যুর পর গঙ্গা স্নানে যাই কি, তাই তো বন্ধুরা? কিন্তু এখানে হয়েছিল তার ঠিক উল্টোটাই। তিনি গঙ্গায় গেলেন না, সেই সময় মাটি পুড়ে জল বেরিয়ে আসে, এই জন্যে আমাদের যে পাশে কুয়োটি হচ্ছে সেই কুয়োটি হচ্ছে সেই জল যার জন্যে আমরা এই জলটাকে গঙ্গা জল হিসেবে ব্যবহার করি, বলি এটাই হচ্ছেন গঙ্গা। এই কুয়োটি হচ্ছে সেই কুয়ো যে জলটি নিজে নিজে উঠে এসেছিল। অর্থাৎ কমলাকান্তের মৃত্যুর পর এই মন্দিরের পাশে কুয়োতে স্বয়ং গঙ্গা এসেছিল কমলাকান্তকে শুদ্ধিকরণের জন্য। দেখবেন যেখানেই পঞ্চমন্ডির আসন থাকে সেখানেই ভৈরব থাকে। এর কারণ হচ্ছে সাধক যখন সাধনা করেন তখন নানা রকম অপদেবতাদের উপদ্রব হয়, ভূত প্রেতের উপদ্রব হয়, তার ধ্যান ভঙ্গ করার জন্য সবসময় ভক্তকে রক্ষা করেন। ইনি হচ্ছেন কমলাকান্ত প্রতিষ্ঠিত ভৈরব। আপনারা আমাদের স্পর্শ করে প্রণাম করতে পারেন, বাবা খুব জাগ্রত এবং সহকারে মনস্কামনা পূর্ণ করেন।
বন্ধুরা আমরা মন্দির ঘুরতে ঘুরতে অবশেষে চলে এসেছি শিবলিঙ্গের কাছে। এই শিবলিঙ্গ কিন্তু বলে রাখি যে কোনো সাধারণ শিবলিঙ্গ নয়, এই শিবলিঙ্গের সাথে জড়িয়ে আছে অনেক রহস্য। এই শিবলিঙ্গটা দেখেছেন, এরকমটি অসাধারণ শিবলিঙ্গ। এটার ইতিহাস হচ্ছে এটি জ্যোতির্লিঙ্গ, এতে জ্যোতি বেরোয়, যেটা আমরা দেখাবো ক্যামেরাতে, দেখুন ছবিতে দেখতে পাবেন, তারপর আলো বেরোচ্ছে, এটা জ্যোতির্লিঙ্গ। শিবের গায়ে তো পঞ্চ নাগ থাকে, শিবকে জড়িয়ে শিবের মাথায় কণা তুলে থাকে। দেখুন এই শিবলিঙ্গ, এর গায়ে সাদা সাদা স্পট আছে, এটা সাপের গায়ে দাগ, সাপটা শিবকে জড়িয়েছে, এই দেখুন কণা। সাপের কণায় তো দুটো চক্র থাকে, যেটাকে আমরা নারায়ণের পায়ের দাগ বলি, করমের দাগ, এই দেখুন একটা দুটো। দেখুন প্রাকৃতিকভাবে তৈরি শিবলিঙ্গ এবং পঞ্চনাগের ছবি। পেছন দিকে আছে আবার কৃষ্ণের মুখের ছবি, দেখবেন ময়ূরের পালক দেওয়া মুকুট, ফুলের মুকুট, ময়ূরের পালক দেওয়া, একমাত্র কৃষ্ণের মাথাতেই ময়ূরের পালকের মুকুট। এবং মজা হচ্ছে সামনে ছবি নিলে ছবি উঠছে তো, পেছনে ছবি নিলে কিন্তু ছবি ওঠে না, আবার একটি অন্য ঘটনা ঘটে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি পরে। আমরা আগে দেখে নিই কৃষ্ণের মুখের ছবিটা, দেখে নিই। এই দেখুন একটা মুখের ছবি রয়েছে, এই যে ময়ূরের পালক রয়েছে, ফুলের মুকুট রয়েছে, দেখুন কৃষ্ণের মুখের ছবি। সামনে ছবি নিলে এই যে আমাদের ছবি উঠছে, সাপের ছবি উঠছে, শিবের যে ছবি উঠছে, মুখের ছবি আসছে, কিন্তু পেছনে কোনো ছবি আসছে না। ছবি তো আসেই না, কিন্তু কেমন একটা ছবি আসে যেটা এখানে নেই। দেখুন একটা এখানে রক্তমাখা খাঁড়ার ছবি, তার থেকে কাঁচা রক্ত পড়েছে শিবলিঙ্গের গায়ে এবং গড়িয়ে গড়িয়ে নামছে। এই ছবি পেছনে ছবি নেওয়ার পর এসেছে, যার জন্যে পেছনে আর কাউকে ছবি নিতে হবে। ডান দিকে কোনায় যে আসনটি রয়েছে মাটির তৈরি অবস্থায়, ওইটি হচ্ছে কমলাকান্তের প্রতিষ্ঠিত পঞ্চমন্দির আসন। যদি আপনার মনে হয় যে আপনিও সেই ভাগ্যবান হতে চান যে মায়ের প্রসাদ একটু ভোগ করবেন, তাহলে অবশ্যই তার আগের দিন যোগাযোগ করুন এই মন্দিরের সঙ্গে, কারণ তার পরের দিনে 11:30 এই প্রসাদ বিতরণ হয়। তো আসুন দেখে নিই মন্দিরের সকল দৃশ্য। মন্দিরের সকল কাহিনী শোনার পর এবং মায়ের যে বৈশিষ্ট্য তা পাওয়ার পর সকলের মনে তো প্রশ্ন হতেই পারে যে এই মন্দিরটি কোথায়। বর্ধমান রেল স্টেশনের থেকে নেমে যে কোনো টোটোওয়ালাকে যদি আপনি বলেন যে কমলাকান্ত কালীবাড়ি যাবেন, সহজেই আপনি সেখানে পৌঁছে যেতে পারেন, কারণ এই মন্দিরকে সব এক নামেই চেনে। এছাড়াও আছে মায়ের এই হাসি, অর্থাৎ কৃষ্ণ কালী হাসি। মায়ের মূর্তির সাথে সাথে, মায়ের মুখমণ্ডলের সাথে সাথে শ্রীকৃষ্ণেরও হাসি পরিস্ফুটন হয়েছে মায়ের সাথে, তাই এই কালীকে কৃষ্ণ কালী বলে অভিহিত করা হয়। যে কালী এবং কৃষ্ণ এক, যার জন্য আমাদের মায়ের মুখটা দেখুন কৃষ্ণের মুখের আদল আছে এবং হাসি হাসি শান্ত ভাব। কালীর যেমন একটা উগ্রতা থাকে তা কিন্তু নেই, যেহেতু এটি কৃষ্ণ ভাব, এটা শান্ত এবং হাসি হাসি। এই মূর্তিটি 6'2" হাইট, এত বড় কষ্টিপাথরের মূর্তি ভারতবর্ষের কোথাও নেই। একটা পাথরকে কেটে তৈরি করে, কোনো বাইরের থেকে কোনো কিছু জোড়া নেই। এই যে যা কিছু মায়ের গায়ের মুন্নমালা যেটা আছে, একটাই পাথরকে খোদাই করে করে করে। এই মন্দিরের আরও একটি অলৌকিক ঘটনা হচ্ছে মায়ের এই বেদি। একদমই তাই, বলা যেতে পারে ভারতবর্ষে প্রায় এই বিরল এক ঘটনা, কারণ এই অলৌকিক ঘটনা প্রায় আমরা এই মন্দিরে দেখতে পাই যে সাধক কমলাকান্তের সমাধির ওপর রয়েছে মায়ের মূর্তি, অর্থাৎ কমলাকান্তের সমাধি হচ্ছে মায়ের মূর্তির বেদি। Thank you.
শুনেছি মহারাজ, দেবীর প্রাণ প্রতিষ্ঠা হলে তিনি জীবন্ত হন, কিন্তু তেমন তো কিছু দেখছি না। প্রত্যক্ষ করতে চান? আসুন মহারাজ। সত্যি দেবী যদি জীবন্ত হন, রক্তপাত করে প্রমাণ করে দিন। তাই করবেন গুরুদেব। বেশ, তবে তাই করব। মহামায়ার ইচ্ছেই পূর্ণ হোক এই বেল কাটা। আমি আঙুল মায়ের পায়ে ঢুকে দিচ্ছি। দিনের মধ্যেই বাঁকা নদীর তীরে আমি দেবীর মন্দির নির্মাণ করব। সেখানে আপনি দেবীর মূর্তি প্রতিষ্ঠিত করবেন। কোটাল হাটের এই কালী কমলাকান্তের কালী নামে অভিহিত।